প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই বাজিমাত করলেন 46 সুরমা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী স্বপ্না দাসপাল। উনি ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিপ্রা মথা দলের প্রার্থী বাবুরাম সতনামীকে 4,583 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন। বিজেপি প্রার্থী স্বপ্না দাসপাল ভোট পেয়েছেন 16,495। অন্যদিকে তিপ্রা মথা দলের প্রার্থী বাবুরাম সতনামী ভোট পেয়েছেন 11,912। এদিকে সিপিআইএম পায় 8,296 ভোট এবং টিএমসি পায় 1,333 ভোট। রবিবার উপনির্বাচনের ফলাফলে নির্বাচনে বিজেপি প্রার্থী জয়লাভ করার পর জয়ী প্রার্থীকে নিয়ে বিজয় মিছিল করে দলের কার্যকর্তা থেকে শুরু করে দলের কর্মী সমর্থকরা। বিজয় মিছিলে ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, খাদ্য ও নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব, আমবাসা বিধায়ক পরিমল দেববর্মা, সুরমা মণ্ডলের সভাপতি সন্তোষ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। জয় সম্পর্কে প্রার্থী স্বপ্না দাসপাল বলেন, এটা ভারতীয় জনতা পার্টির জয়, তার জন্য আমি গণদেবতাদের কাছে দুই হাত জোর করে প্রণাম জানাই। যে আজকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে এবং আমাকে আশীর্বাদ দিয়েছে, তার জন্য আমি গণতন্ত্রকে দোয়াত করে প্রণাম জানাই। এবং ভারতীয় জনতা পার্টির আমার অভিভাবকবর্গ আপনার মাধ্যমে আমি প্রণাম জানাই। অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। জনগণ তো যা রায় দিয়েছে তাই আমি মাথা ব্যথা নিয়েছি। জনগণ যা সিদ্ধান্ত, সে সিদ্ধান্ত তো মাথা ব্যথা নিতেই হবে। সুরমার জন্য কি করতে চান? দেখুন, সুরমা দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে, সেই সুরমাকে সুরমার জনগণকে সাথে নিয়ে কিভাবে সুরমাকে এক সুরমা শ্রেষ্ঠ সুরমা করা যায় সেই চিন্তাধারাই আমি করব। এই জয় জনগণের জয়, জনগণ যে রায় দিয়েছে তা আমি মাথা পেতে নিয়েছি। সুরমার উন্নয়নে অনেক কিছু করতে চান বলে এমনটাই বক্তব্য বিজেপি প্রার্থীর। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।